নারায়ণগঞ্জ এবং রাজধানীর শীতলক্ষ্যা নদীর প্রায় 15 কিলোমিটারের বেশি এলাকা দখল হয়ে গেছে বিভিন্ন গ্রুপের কলকারখানা এবং ইটভাটার মতো বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। শীতলক্ষ্যা নদীর অবস্থা জানাতে সহকর্মী জাহিদ হোসেন শাকিল যুক্ত হচ্ছে জাহিদ হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জাহিদ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়েছেন, যে কলকারখানা ইটভাটা গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদে আসলে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কোনো কিছু জানতে পেরেছেন কিনা ব্যাপারে? তাসফিয়া, ধন্যবাদ আপনাকে। তাসফিয়া, আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় শীতলক্ষ্যার তীরে। সকাল থেকে কিন্তু নদী দূষণ, নদী দখলের খবর জানাচ্ছিলাম। এখন আপনাকে সচিত্র দেখাবো শীতলক্ষ্যার পানি কীরকম পরিমাণ দূষিত হচ্ছে কলকারখানার বর্জ্য থেকে। দেখুন, এখানে কিন্তু পানি যে কালছে সেটি কিন্তু প্রচণ্ড কালছে, এবং এই কালো হওয়ার কিন্তু অন্যতম কারণ আশেপাশে যে কলকারখানা আছে সেই কলকারখানা থেকে কিন্তু যে বর্জ্য আসছে সেই বর্জ্যের কারণে কিন্তু এখানে পানির স্বাভাবিক গুণাগুণ সেটি নষ্ট হচ্ছে। এবং পরিবেশবিদরা কিন্তু বলছেন, অনেকবারই বলেছেন, পানির যে স্বাভাবিক গুণাগুণ থাকার জন্য পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকা দরকার সেটি কিন্তু এই শীতলক্ষ্যার পানিতে নেই, এবং তার না থাকার অনেকগুলো কারণ আমরা সকাল থেকে উদ্ঘাটনের চেষ্টা করেছি। এখন যে কারণটি আমরা দেখাচ্ছি সেটি কিন্তু এখানে নিকটবর্তী যে পাওয়ার হাউস আছে সেখান থেকে কিন্তু বর্জ্য সরাসরি নদীতে এসে পড়ছে, যা কোনো পরিশোধনের ব্যবস্থা করা হয়নি, যার ফলে এই শীতলক্ষ্যার যেই স্বচ্ছ পানি ছিল এক সময়ে সে স্বচ্ছ পানি কিন্তু এখন স্বচ্ছ নেই, এবং সেখানে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পানি হওয়ার কারণে নদীর তীরে বসবাসকারী মানুষ কিংবা কর্মজীবী যে মানুষ চলাচল করেন সবার জীবনেই একটি নেতিবাচক প্রভাব পড়েছে। যারা এই নদীর পানি ব্যবহার করেন তাদের সাংসারিক কাজে কিংবা রান্নায় কিংবা গোছলে তারাও কিন্তু নানা ধরনের চর্মরোগে ভোগেন শুধুমাত্র এই পানি দূষণের কারণে। এবং এর আশেপাশে কিন্তু আমরা অনেক গার্মেন্টস দেখেছি, অনেক সার কারখানা দেখেছি, অধিকাংশই কিন্তু আসলে বর্জ্য পরিশোধন করার জন্য উপযুক্ত যে নিয়মকানুন সেটি কিন্তু ফলো করা হচ্ছে না, যে কারণে যে শীতলক্ষ্যা একসময় ভরা যৌবন ছিল, মানুষজন এতে স্বাচ্ছন্দ্যে গোসল করতো, সাংসারিক কাজে এই পানি ব্যবহার করতে পারতো, সেই দিন এখন কিন্তু আর নেই। এবং আমরা সকালে কিন্তু আরও জানিয়েছিলাম যে ডকইয়ার্ডগুলো সেগুলোও কিন্তু নদীর মাছ বরাবর চলে গিয়ে নদী দখল করেছে, একই সঙ্গে বর্জ্যগুলো ফেলা হচ্ছে, একই সঙ্গে এখন যেটি দেখালাম পানিতে কিন্তু সরাসরি এসে কলকারখানার আবর্জনা সেটি কিন্তু এখানে এসে পড়ছে। সব মিলিয়ে শীতলক্ষ্যার পানি দূষণের অনেকগুলো কারণ, তার মধ্যে এটি একটি। তাসফিয়া, এই ছিল শীতলক্ষ্যার তীর থেকে আমার কাছে সর্বশেষ।